মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দিদি রোড বাবা, দিদি ডাক্তার বাবু এসেছেন, ওঠ দিদি, ঘরে চল, ওঠ দিদি, ওঠো দিদি, ডক্টর এসেছে, ওঠ ওঠো। আমি কিচ্ছু করবো বলছি না, কিচ্ছু করবেন না, উনি শান্ত হও, তুমি এসো এসো আমার সাথে, এসো বসবি, চল এদিকে চল। ওনাকে একটু ভালো করে শুইয়ে দিন। হ্যাঁ ডাক্তারবাবু। আর তুমি সোমরাজবাবু, হ্যাঁ একটু শুনুন। হ্যাঁ বলুন। এই ইনজেকশনটা ট্রাঙ্কুলাইজারের কাজ করবে। আচ্ছা, উনি এখন একটু শান্ত থাকবেন। বেশ। আচ্ছা ডক্টর, ও এরকম কেন করছে একটু বলবেন প্লিজ। কি বলতে কি, দেখুন ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। আচ্ছা, ওনার কি হয়েছে সেটা একটু বলুন তো। ওনা মাঝে মাঝে খুব ইররিলিভেন্ট মানে প্রশ্ন করছে, মানে কাজকর্মটাও কিরকম একটা অদ্ভুত অসঙ্গতিপূর্ণ। মানে এই যেমন ধরুন, দিদি কথা বলো, কি হয়েছে তোমার? এই দিদি ধোঁয়া, কোথায় ধোঁয়া? আমি দেখেছি, এটা তো রক্ত ছিল, আমি নিজের চোখে দেখেছি, পুরো রক্ত ছিল, পুরো লাল ছিল, রক্ত ছিল। ডাক্তারবাবু আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। ও তো এখন প্রেগনেন্ট, আর এই কয়েকদিন ধরে ওর উপর দিয়ে অনেক স্ট্রেস হয়ে গেছে, তো সেই কারণেও তো হতে পারে। হ্যাঁ সেই জন্যও হতে পারে, আবার কোনো মেডিসিনের সাইড এফেক্ট থেকেও হতে পারে, কোনো ডিসঅর্ডার থেকেও হতে পারে। যাই হোক না কেন, ধীরে ধীরে এটা ওর বেবিকেও এফেক্ট করতে পারে। ডক্টর প্লিজ আপনি এরকম কথা বলবেন না, যেরকম ভাবে ট্রিটমেন্ট করতে বলবেন আমি সেরকম ভাবে ট্রিটমেন্ট করাতে রাজি, কিন্তু প্লিজ ওকে সুস্থ করুন ডক্টর। শুনুন, এটার কিছু প্রসেস আছে, আমি বলে দিচ্ছি, সময় মতো সব ওষুধ খেতে হবে। আমি 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 রেগুলার ঠিক ঠিক সময় মতো ওষুধ খাবো। আপনি আমাকে বলুন কি কি করতে হবে প্লিজ বলুন। ঠিক আছে, উনি এখন ঘুমোচ্ছেন, এখন ঘুমোবেন, ওনাকে কেউ ডিস্টার্ব করবেন না। হ্যাঁ আমি আসছি। দইল একটু। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।